নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই একশো উনিশ দিন ছয় রাশির সোনা রথযাত্রা হতে চলেছে কেন আমি এ কথাতে বলছি তা আমি এই ভিডিওতে আলোচনা করব আঠাশে জুলাই দু বৃহস্পতি মিন রাশিতে বক্রি হচ্ছে এই বক্রি হওয়ার ফলে এই একশো দিন যে ছয় রাশি হতে চলেছে মহা কোটিপতি অর্থাৎ যখন আমি বারবার বলছি যখন কোনো শুভগ্রহ বক্রি হয় তখন তার শুভ গ্রহ যখন বকরি হয় কিনা তার শুভ প্রভাব কিন্তু বৃদ্ধি পায় অর্থাৎ বৃহস্পতি শুভ গ্রহ এই শুভগ্রহ যখন বকরি হচ্ছে কি না আপনার শুভ ফলটা কিন্তু বিশেষভাবে প্রদান কিন্তু করে তা যে ছয় রাশির ক্ষেত্রে এই বৃহস্পতি একশো উনিশ দিন নির্না ভূমিকা পালন করতে চলেছে মানে এক কথায় আমি যদি বলি চমৎকার হতে চলেছে এই ছয় রাশির চমৎকারকে নমস্কার জানায় দেবগুরু বৃহস্পতি এই ছয় রাশিকে আপনি যে দিক থেকে বলুন না কেন দিক থেকে কিন্তু লাভ কিন্তু দেবে কারণ বক্রি হয়ে যাওয়ার পর এই বৃহস্পতি নির্ণায়ক ভূমিকা কিন্তু পালন করবে ছয়টি রাশির ক্ষেত্রে নাম্বার ওয়ান যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির পঞ্চমভাবে বকরি হচ্ছে আপনাদের এবং সরাসরি আপনার রাশির উপর দৃষ্টি দিচ্ছে আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ হবে যেহেতু ধনাধিপতি ধনের আগমন বিভিন্ন দিকে কাজের সুযোগগুলো আপনাদের বৃদ্ধি করবে বৃশ্বিক রাশির ক্ষেত্রে আর্থিক স্থিতি আপনাদের মজবুত করতে চলেছে এই বৃহস্পতি এবং কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট করতে চলেছে এই বৃহস্পতি এবং গোল্ড শেয়ার মার্কেট চাঁদি থেকে প্রফিট কিন্তু পেতে চলেছে এই বিশ্বিক রাশি আপনি যদি মানুষ হন আপনি দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার কর্কট রাশি কর্কট রাশির আপনার ভাগ্যভাবে বক্রি হচ্ছে সরাসরি রাশির উপর দৃষ্টি পড়ছে ভাগ্য আপনাদের ঊর্ধ্বকামী তো হবেই আপনি কর্কট রাশি মানুষ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় আমি বারবার বলছি ভাগ্য যদি আপনার স্ট্রং থাকে আপনি পাহাড় বন্ধ ভাঙতে পারবেন অর্থাৎ অনেকের হয় না মনে হয় কিছুই হবে মানে কিছু হঠাৎ করে কিছু হয়ে যায় এটা হচ্ছে ভাগ্যের পূর্ণ মাত্রার সাপোর্ট ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনাদের থাকছে এবং দেখুন একটা ব্যাপার আপনাদের এ সময়ের মধ্যে ধর্মীয় যাত্রা আপনাদের কিন্তু এই সময় হবে ধর্মমূলক যাত্রা আপনাদের হতে চলেছে এই বৃহস্পতি আপনাদেরকে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিতে চলেছে কর্কট রাশির মানুষকে এবং কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হতে চলেছে তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের ঠিক কর্মভাবে অবস্থান করছে আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে কর্মভাবে বকরি হচ্ছে কর্মপ্রাপ্তির একটা জায়গা কর্মক্ষেত্রে চাপ চলছিল প্রমোশনের জায়গা পদোন্নতির জায়গা ট্রান্সফারের জায়গা এই জায়গাগুলো মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু হতে চলেছে এবং ধনভাবে দৃষ্টি দিচ্ছে বকরি বৃহস্পতি আর্থিক স্থিতি কিন্তু আপনাদের কিন্তু মজবুত কিন্তু করতে চলেছে বৃহস্পতি এবং বেশ কিছু ক্ষেত্রে শুভ কাজ আপনাদের কিন্তু সম্পন্ন হতে চলেছে এই বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি কৃপায় এবং বিশেষ করে যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন টিচিং প্রফেশনে আছেন এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দিতে চলেছে দেবগুরু বৃহস্পতি এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মকর রাশি মকর রাশি তৃতীয়ভাবে থাকলেও সরাসরি দৃষ্টি আপনাদের ভাগ্য হবে আপনাদের একাদশভাবে আপনাদের সপ্তমভাবে পড়ছে দেখুন এই জায়গাটাতে মজার ব্যাপার দেখুন প্রথম কথা হচ্ছে আপনাদের জুলাই মাস থেকে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি অর্থাৎ আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি কিন্তু করবে এই শুভগ্রহ বক্রি হয়েছে ব্যবসা ক্ষেত্রে উন্নতি দিবে প্রফিট দিবে এবং বেশ কিছু সুযোগ দিবে ভাগ্যের সাপোর্ট ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো ভাগ্যের উপর দৃষ্টি পড়ছে বৃহস্পতি ভাগ্যের সম্পূর্ণ মাত্রায় সাপোর্ট কিন্তু আপনারা পাবেন এবং দীর্ঘদিন সফলতা ভাবে যে কাজে বারবার আপনি ব্যর্থ হয়ে যাচ্ছিলেন হচ্ছে না হচ্ছে না হচ্ছে না টেনশানের উপর টেনশান সেই জায়গাটা কিন্তু মকর রাশির আপনি যদি জাতক বা জাতিকা হন এই একশো উনিশ দিনের মধ্যে এই বৃহস্পতি বকরি থাকাকালীন আপনাদেরকে কিন্তু প্রফিট কিন্তু এই সময় কিন্তু দিতে চলেছে লিখে রাখুন ডায়েতে নোট করে রাখুন এবং এর পাশাপাশি আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ হবে এবং আপনাদের মজবুত হতে চলেছে কেরিয়ারের ক্ষেত্রেও অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের উন্নতি আর উন্নতি উন্নতি আর উন্নতি এক কথা যদি বলা যায় এই একশো উনিশ দিন মকর রাশির ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত সময় কিন্তু দেখা কিন্তু যাচ্ছে এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দিবে সপ্তমভাবে বক্রি হচ্ছে রাশির উপর দৃষ্টি লাভভাবে দৃষ্টি আপনাদের শুভ বিবাহের যোগাযোগগুলো হবে যারা দীর্ঘদিন বিয়ের জায়গাটা নিয়ে চিন্তা করছেন বিয়ে আপনাদের এই সময়ের মধ্যে বিশেষ করে দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি করবে এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি দিবে এবং দীর্ঘদিন আটকে থাকা কাজ সফলতা সাকসেস পাবেন শেয়ার বাজার থেকে গোল্ড থেকে চাঁদি থেকে এই সময় কিন্তু আপনারা কিন্তু প্রফিট পেতে চলেছেন ভাই বোনদের সঙ্গে ছোটো বড়ো ভাই বোনদের সাথে কন্যা রাশির মানুষ যদি হন সম্পর্কে উন্নতি সোনার রথযাত্রা আমি আবারও বলবো আপনাদের অর্থাৎ হারানো দিন আপনারা কিন্তু কন্যা রাশি কিছু কিছু ক্ষেত্রে ডুবে গেছে আটকে গেছে এমন টাকা কিন্তু প্রেমেন্ট কিন্তু পেতে চলেছে এরপর যে রাশি সেটি হচ্ছে সবশেষ রাশি ধনুরাশি ধনুরাশির সম্পত্তিগত দিক থেকে লাভ হতে চলেছে এবং এর পাশাপাশি আপনাদের কর্মভাবের উপর দৃষ্টি দিচ্ছে কর্মের জায়গাটা নিয়ে স্থিতির জায়গা কিন্তু আপনাদের আসতে চলেছে যা কর্মকেন্দ্রিক সমস্যা চলছিল কিনা ধনুরাশির কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন পদোন্নতি পথ প্রতিষ্ঠা মান সম্মান বৃদ্ধি এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে ধনুরাশির ক্ষেত্রে এমনিতে আপনাদের পঞ্চমহাপুরুষ রাজ্যকের মধ্যে হংসনাম মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এই ধনুরাশি মীন রাশি এবং সবশেষ যে রাশি সেটি হচ্ছে মীন রাশি মীন রাশির ক্ষেত্রেও কিন্তু আপনাদের রাশিতে বকরি হচ্ছে আপনাদের সন্তান লাভ আপনাদের শেয়ার বাজার থেকে লাভ এই সময়ের মধ্যে শেয়ার মার্কেট থেকে লাভ শুভ বিবাহ ভাগ্যের সাপোর্ট এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে শেয়ার মার্কেট সন্তান আকস্মিক ধনপ্রাপ্তি দৈনন্দিন রোজকার ব্যবসা এবং বিশেষ করে আপনাদের ধর্মীয় ভ্রমণ মিন রাশি ক্ষেত্রে আপনাদের কিন্তু হতে চলেছে এবং শরীরের জায়গা যথেষ্ট ভালো এবং বেশ কিছু শুভ সংবাদ আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করতে চলেছে একশো উনিশ দিন নির্ণায়ক ফল কিন্তু মিন রাশির মানুষ কিন্তু পেতে চলেছে আমি আবারও বলবো এই একশো উনিশ দিন সোনার রথযাত্রা শুরু হতে চলেছে এই কটি রাশির ভাগ্যের চাকা ঘুরতে চলেছে আমি আবারও বলছি চমৎকারকে আমি নমস্কার জানাই যাদের ক্ষেত্রে হচ্ছে না ইম্পসিবল বলে কোনো ওয়ার্ড আমার কাছে নেই এভরিথিং ইস্পসিবল সমস্যা আছে পাশাপাশি ঈশ্বর সমাধানেরও পথ কিন্তু দিয়েছে জ্যোতিষাস্ত্র হচ্ছে বেদের চোখ অর্থাৎ বেদকে যদি আপনারা বিশ্বাস করেন জ্যোতিষাস্ত্র কিন্তু আপনাকে সঠিক গাইডলাইন কিন্তু দিতে পারে তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ